রোজা আসছে মন খারাপ না খুশি না আপনি কইলে আমি মানব না মন খারাপ অনেকের হুজুর হুজুর আমার তো আর টাকার অভাব নাই আমার খাওয়ানোর অভাব নাই সকালবেলা ঘুম থেকে উঠি আগদামাগের নাস্তা পানি নাগে এখন চা জরুরি আবার 10টার সময় আমার ভাত লাগে 11:30টা 12টার সময় আমার আবার চা বিস্কিট লাগে হয় কি না আবার 2টার সময় ভাত লাগে আবার 5টার সময় বাজারে জিয়া চা পানি লাগে মাগরিবের পরে আবার চা পানি লাগে রাত 10টার সময় আবার ভাত লাগে ঠিক কি না একটা মানুষ যদি দিনে 5 থেকে 7 বার কিংবা 10 বার পর্যন্ত পানাহার করে তাহলে বলেন তো ওই লোকটার জন্য রোজা রাখা কষ্ট হবে কি হবে না রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন মুসলমানে ভাইরা আমার একটুখানি ধৈর্য ধরেন 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করে দেব থাকা যাবে ইনশাআল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে জানায় দিলেন ওই আমার ইমানদার বান্দারা শোনো আমি তোমাদের উপরে রমজানের রোজাটাকে ফরজ করে দিয়েছি যেমনি করে তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উপর রোজা ফরজ করা হয়েছিল অন্যান্য নবীদের উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল আপনাদের আমাদের আদি পিতা পৃথিবীর প্রথম মানুষ পৃথিবীর প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রোজা রাখা ফরজ করে দিয়েছিলেন প্রতি চন্দ্র মাসের 14-15-16 তারিখ এই প্রতি মাসের 3টা রোজা আদম নবীর জন্য আল্লাহ ফরজ করে দিয়েছিলেন তিনি পুরো বছর 12 মাসে 3 দিন করে প্রতি মাসে রোজা রাখতেন সুবহানাল্লাহ এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে তিনি রোজা রেখেছেন শাওয়াল মাসের 1 তারিখ এবং 10-এ মুহররম এই দুই দিন ছাড়া পুরো বছর তিনি রোজা রেখেছেন সুবহানাল্লাহ এভাবে ঈসা নবী রোজা রেখেছেন হযরত আদম নবী থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা পর্যন্ত প্রতিটা নবীর উপরে আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলেন আল্লাহ আমাদের এই কথা বলে দিলেন কি আমার বান্দারে তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করে দিলাম যেমনি ভাবে তোমাদের পূর্বের নবী রাসূলদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল এই কথাটাকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি রোজাটাকে খুব কষ্ট মনে করি আয়রে ফজরের নামাজের আগে আজানের আগে খাইতে হবে আবার মাগরিবের সময় খাইতে হবে এর মধ্যে পানাহার খাওয়া দাওয়া স্ত্রী সম্ভব স্ত্রী সহবাস কোন কিছুই করা যাবে না এর নাম হচ্ছে রোজা দেখিরা সারাটা দিন না খেয়ে থাকা খুবই কষ্টকর এটা আমার দ্বারা সম্ভব নয় মানুষ এটাকে বোঝা মনে করবে কষ্ট মনে করবে এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানাই দিলেন এটা তোমাদের জন্য সহজ সহজ কারণ তোমার পূর্বপুরুষেরা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই তারা রোজা রেখে এসেছে অতএব তোমাদের উপরও ফরজ করা হয়েছে তোমরাও রোজা রাখো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আর কায়াতের ভিতরে আবার জানাই দিলেন আইয়ামান মাদুদাত আল্লাহ বলেন মাত্র কয়েক দিনের জন্য রোজা সুবহানাল্লাহ কতদিন রোজা মাত্র মাত্র কয়েক দিন 29 কিংবা 30 দিন আল্লাহ বলেন মাত্র কয়েক দিন আইয়ামান মাদুদাত মাত্র কয়েক দিনের রোজা ফরজ করা হয়েছে যুবক মাথা খারাপ করার কোনো কারণ রোজা রাখো চেষ্টা করো ইনশাআল্লাহ তুমি পারবে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আপনারা আমার জন্য আবার সহজ করে দিয়ে দিলেন আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন ওখর কত মানুষ আছে রোজা থাকে না কয়ে হুজুর আমার পেটে ব্যথা মাথায় গ্যাস্ট্রিক আছে না নাই পেটে ব্যথা নাকে ব্যথা আবার মাথায় সমস্যা স্ক্রু ঢিলা কয় হুজুর আমি রোজা রাখতে পারি না আমি তো আর গরিব মানুষ নই আমার অনেক টাকা পয়সা আছে আমি রোজা রাখতে পারবো না আমি নিজে দেখেছি শহরে কিছু বড় লোক মানুষ আছে বায়ের আমার একটু কান লাগান আমি খুব শীঘ্রই শেষ করে দেবো ইনশাল্লাহ শহরে কিছু মানুষ আছে ধনী মানুষ ধনী বড় লোক লাখপতি কিংবা কোটিপতি ওরা নিজেরা রোজা রাখতে পারে না কারণ দিনে 14 বার খাওয়া লাগে এরা রোজা রাখতে কষ্ট হয় এই জন্য গরিবদেরকে ধরে নিয়ে আসে দুই সাইডটা
আনিয়া কয় ও আল্লাহর বান্দা একটা কাজ করো মই তো প্রেসারের রোগী মোর তো ডায়াবেটিস আছে মোকে না পরপর পানি খাবার লাগে এনা পরপর মোক ঔষধ খাবার লাগে মো তো পান খেয়ে অভ্যাস মই ওজা থাকির পাইম না এক কাম করো মোর পক্ষ থেকে তোমরা এ রোজা থাকো তোমার খাওয়া দাওয়া খরচা যা লাগে সব মই দে আছে না মুসলমানের ভাইরা আমার এই রোজাটা আপনারা আমার জন্য এত বেশি গুরুত্বপূর্ণ মনে রাখবেন রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ দুনিয়ার সকল সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ফরজ করে দিয়েছেন এই নামাজের সময় যদি কোনো মহিলা হায়েজা হয়ে যায় নিফাস হয় বাচ্চা প্রসব করে ওই সময় আল্লাহ তাআলা নারীদের জন্য ওই সময়ের নামাজটাকে আল্লাহ মাফ করে দিয়েছেন একজন নারী যদি তিন দিন থেকে নিয়ে শুরু করে দশ দিন পর্যন্ত যদি হায়েজ অবস্থায় থাকে একজন মা যদি সন্তান প্রসব করবার পর থেকে নিয়ে শুরু করে চল্লিশ দিন পর্যন্ত নেফাজের অবস্থায় থাকে এই দশ দিন থেকে নিয়ে চল্লিশ দিন পর্যন্ত হায়েজওয়ালা আর নেফাজওয়ালা মা বোনের নামাজটাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন যখন দশ দিন হায়েজ অবস্থায় পার হয়ে যাবে পবিত্র হয়ে যাবে সাথে সাথে ওই মা উযু গোসল করে পবিত্রতা হাসিল করে নামাজ শুরু করে দিবেন কিন্তু যে দশ দিন তিনি হায়েজ অবস্থায় ছিলেন যে চল্লিশ দিন তিনি নেফাজ অবস্থায় ছিলেন এই সময়ের চল্লিশ দিনের নামাজ তার কাজা করা লাগবে না কিন্তু রব্বুল আলামিন ওই মা বোনদেরকে জানাই দিছেন ও আমার বান্দিরা শোনো কোন বান্দি যদি রমজান মাস পাও রমজান পাওয়ার পরে যদি রমজান মাস পাওয়ার পরে যদি তোমার হায়েজ হয়ে যায় নেফাজ হয়ে যায় সেই ক্ষেত্রে যে কয়েকটা রোজা তোমার ছাড়া পড়ে যাবে ভাঙ্গা পড়ে যাবে রমজান পার হয়ে গেলে ছাড়া রোজাগুলো তোমার পূর্ণ করে দেওয়া লাগবে সুবহানাল্লাহ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন আমার রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেছেন আসমুলি ওয়ান আজিবিহি রোজা হচ্ছে শুধুমাত্র আমি আল্লাহর জন্য সুতরাং আমার বান্দারা যেহেতু শুধু আমার জন্য এই রোজা রাখে অন্য কারোর জন্য রাখে না আমার বান্দা চাইলে ঘরের দরজা লাগায় দিয়া জানালা লাগায় দিয়া চুপ করে গোপনে খাবার খাইতে পারতো কিন্তু আমার বান্দা বান্দিরা খায় না আমি আল্লাহ তাআলাকে ভয় করেন আমি আল্লাহর কথা মনে করেন আমার বান্দা বান্দি মনে করি আল্লাহ আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে দেখছেন কোন মানুষ যদি গোপনে কিছু খায় আল্লাহ কিন্তু দেখছেন এই জন্য কোন মানুষ যখন আল্লাহকে ভয় করে খায় না আল্লাহ তখন বলে বান্দারে তুমি যেহেতু আমাকে ভয় করেছো শুধুমাত্র আমাকে ভয় করেছো এই জন্য রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে তোমাকে দান করে দেব সুবহানাল্লাহ মুসলমানের ভাইরা আমার রব্বুল আলামিন আমাদের রোজা রাখাটাকে আরো ফরজ করে দিয়েছেন পরে আয়াতে বললেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিং ফাইদাতুম মিন আইয়ামিন উখর আল্লাহ বলেন বান্দারে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকো কিংবা তোমরা ভ্রমণে থাকো সফরে থাকো অসুস্থ থাকলে রোজা রাখলে কষ্ট হবে থাকতে পারবা না সফরে থাকলে রোজা রাখতে গেলে তোমার ভ্রমণে কষ্ট হবে সমস্যা সৃষ্টি হবে এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে সুযোগ করে দিলাম রে বান্দা এই রোজাটা তোমার এখন থাকার দরকার নাই সফর যখন শেষ হয়ে যাবে যখন তুমি বাড়িতে ফিরবে রমজান পার হয়ে গেলে যেই কটা রোজা তোমার বাদ পড়ে গেছে এই রোজাগুলো তোমাকে এখন পূরণ করে দেওয়া লাগবে সুবহানাল্লাহ এরপরে কোন মানুষ যদি অত্যন্ত অসুস্থ অবস্থায় থাকে এত বেশি অসুস্থ যে তার সুস্থ হওয়ার কোনো আশঙ্কা নাই এমন মানুষ আছে বয়োবৃদ্ধ খুব বৃদ্ধ হয়ে গেছে সুস্থ হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নাই রোজা রাখলে তার প্রাণ নাশের আশঙ্কা হবে অথবা এমন মা বোন আছে রোজা থাকলে গর্ভে যে বাচ্চা আছে গর্ভবতী মা রোজা রাখলে বাচ্চার কষ্ট হবে বাচ্চার অসুবিধা হবে স্বাস্থ্যের হানি হবে কিংবা প্রজা সন্তান প্রসব করেছেন এই মা যদি রোজা রাখে তাহলে ওই বাচ্চারা দুধ পাবে না যার কারণে ওই সন্তানের কষ্ট হবে ওই সন্তানের সমস্যা সৃষ্টি হতে পারে স্বাস্থ্যের হানি হতে পারে এমনকি প্রাণ নাশের আশঙ্কা হতে পারে এই লোকদের জন্য এই মা বোনদের জন্য আল্লাহ তাআলা ওই মুহূর্তের জন্য রোজা রাখাকে নিষেধ করে দিয়েছেন না রাখলে সমস্যা নাই রমজান পার হয়ে গেলে তোমাকে রোজা রাখাই লাগবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত সহজ করে দিয়া দিলেন এরপর রব্বে কাবা আমাদেরকে আরো সহজ করে জানাই দিচ্ছেন বান্দারে শোনো ওয়ালাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুন তাআমু মিসকিন আল্লাহু আকবার বলেন রব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যদি রোজা রাখো রোজা রাখতে গিয়ে তোমাদের যদি খুব বেশি কষ্ট হয়ে যায় তোমাদের যদি খুব বেশি কষ্ট হয় রোজা রাখতে না পারো তাহলে বান্দা তোমরা একটা কাজ করিও তোমরা একজন গরিব অথবা মিসকিনকে তোমরা একটা ফেদিয়া দিয়া দিবা অথবা একজন মিসকিনকে গরিবকে দুই বেলা খাওয়াইয়া দিবা তাহলে তোমার রোজা রাখার হুকুমটা তোমার পালন হয়ে যাবে সুবহানাল্লাহ বুঝেন নাই কোনো মানুষ যদি একেবারে রোজা রাখতে নাই পারে
তাহলে আল্লাহ বলতেছেন তুমি একটা ফিদিয়া দিয়া দিবা অর্থাৎ একজন গরীব মানুষকে সকাল বিকাল দুই বেলা পেট পুরি পেট ভর্তি করে তাকে খাওয়ায় দিবা প্রশান্তি সহকারে খাওয়ায় দিবা তাহলে তোমার রোজা রাখার হুকুম পালন হয়ে যাবে এই হুকুম যখন আল্লাহ নাযিল করলেন এখন বড়লোক কি আর ধনী কি আর গরীব কি সবাই রোজা ছাড়ি দিয়েছে আমার কথা বুঝতেছেন ভাই আল্লাহ যেহেতু কইছে রোজা রাখতে না পারলে এটা ফিদিয়া দিয়া দেব একটা মানুষকে দুই বেলা খাওয়াই দেব ঝামেলা শেষ এত কষ্ট করা যায় নাকি তখন সবাই রোজা ছাড়ি দেওয়া শুরু করে দিয়ে দিল রব্বুল আলামিন আবার আয়াত নাযিল করে জানায় দিলেন ফামান শাহিদা মিনকুম শাহর ফালিয়াসুম বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দীরা শোনো তোমরা বেশি সুযোগ নিচ্ছ রে বান্দা আমি এখন দোয়া করে দেব যুবক ভাইয়েরা আমার আর উঠাউঠি করবেন না রব্বুল আলামিন বলে দিলেন বান্দারে আর কোনো সুযোগ নাই বান্দা বসিবাদ দিলে সুধিবে চায় ঠিক কি না আমরা বলি না যে বসিবাদ দিলে সুধিবে চায় বান্দার যখন আল্লাহ সুযোগ দিছে বান্দা আরো সুযোগ খুঁজেছে কয়েছে আল্লাহ কয়েছে ওনারা রাখলে ফিদিয়া দিলে হয়া দইবে একটা মাংসক দুই বেলা খিলাইলেই মাফ মুই কেন এত কষ্ট দেন সাহ কোন দরকার নাই আল্লাহর কাছে মুইও চাওছো মাফ মুসলমান ভাইরা আবার আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিলেন ফামান শাহিদা মিনকুম শাহর ফালিয়াসুম ও আমার বান্দারা যখন রমজান তোমাদের কাছে পৌঁছে যাবে রমজান পৌঁছে গেলে সাথে সাথে তোমরা রোজা রাখা শুরু করে দাও আর কোনো ছাড় নাই সুবহানাল্লাহ শুধুমাত্র গর্ভবতী মা এবং সন্তান প্রসবকৃত মা যার ছোট বাচ্চা দুধ পান করে এরা শুধু রোজা না রাখ সমস্যা হইলে রাখবে না কিন্তু রোজার পরে আবার রোজাগুলো পূরণ করে দেবে এবং অসুস্থ ব্যক্তি ভ্রমণে থাকনেওয়ালা ব্যক্তি রোজা ওই দিনের জন্য কিছুটা আল্লাহ সুযোগ করে দিয়েছেন কিন্তু রমজানের পরে তাকে রোজা রাখাই লাগবে রমজানের রোজা কারো জন্য স্যার আপনারা রোজা রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন এই রোজা রাখলে লাভ কি আল্লাহ নিজে বলেছেন রোজা বান্দা আমার জন্য রাখে সুতরাং রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে যাব আল্লাহ যদি বান্দার হয়ে যায় বান্দার আর কোনো টেনশন আছে আর কোনো টেনশন থাকতে পারে বান্দার সুতরাং রোজা রাখবো শুধুমাত্র কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য অনেক রোজাদার আবার আছে রোজা নাই সারাদিন রোজা রাখে নাই কিন্তু হোটেল যেয়া ইফতারি নিয়ে সবার আগত বসছে বসিয়া কয়েছে আজান কিন্তু হয় নাই সেই শব্দ হয়েছে এই খাও 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 সিহার শিয়া হয়ে গেছে ইফতারের সময় হয়েছে খাও 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 ভাই কিন্তু রোজাদার নহয় কিসের একটু সাউন্ড পাইছে ভাই খাওয়া শুরু করে দিয়া দিছে বলেন এমন রোজাদার আছে না নাই কয়ে রোজা না হয় থাকো নাই থাকো না রোজা না থাকে এখন ভুল করছো ইফতার না করিয়াও ভুল করিম এমন ডিস্টার্বকারী মুসলমান নিজেও রোজা রাখে না অন্যর রোজাটাকেও নষ্ট করে দেয় মুসলমান ভাইয়েরা আমার আপনি যদি এক মিনিট আগেও আপনি খেয়ে ফেলেন ইফতার করে ফেলেন আপনার রোজা হবে মুসলমান ভাইয়েরা আমার রব্বুল আলামিন এবার সাহরি খাওয়ার ব্যাপারে বলতেছেন ভাই বলবো সাহরি খাওয়ার ব্যাপারে আল্লাহ বলতেছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল আল্লাহু আকবার বলেন রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জানাইয়া দিলেন বান্দারে তুমি সেহরি কখন খাবা সময় আছে না নাই সেহরি খাওয়ার সময় আমরা গ্রাম অঞ্চল গুলোতে দেখা যায় একদিন ঘুম ভাঙে নাই মুয়াজ্জিন সাহেবের ঘুম ভাঙে নাই মুয়াজ্জিন মাইক ডাকে দেয় নাই মুসল্লিরা ঘুম ভাঙে নাই এখন দেখে হঠাৎ করিয়া কি ফর্সা হয়ে গেছে এখন বুড়া বুড়ি কয়েছে খাও খাও তাড়াতাড়ি খাও সমস্যা নাই কয়েছে দাদা আজান তো হয়ে গেছে অনেকক্ষণের টাইম পার হয়ে গেছে কয় অসুবিধা নাই যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে হাত পায়ের লোম গুলা দেখা না যাবে ততক্ষণ খাওয়া যাবে খাও খাও রব্বুল আলামিন এই আয়াত যখন নাযিল করেন আমার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাহাবায়ে কেরামদেরকে বললেন ও আমার উম্মতেরা শোনো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর এই আয়াতের অর্থ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তোমরা সেই খাবা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা কালা সুতে আর সাদা সুতা দুইটার মধ্যে পার্থক্য করা না যাবে ডিফারেন্স করা না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা সেই খাই দেই থাকবা এই কথা শুনে এক সাহাবী বাজারে দৌড়াইয়া গেছে একটা সাদা সুতার টোটা একটা কালা সুতার টোটা কিনে নিয়ে আসছে আনার পরে বালিশের নিচে ঢুকাইয়া রাখছে ফজরের সময় উঠছে এখন খাবে সাহাবী খাওয়া শুরু করছে সাহাবিয়া তার স্ত্রী খাওয়া শুরু করে দিয়েছেন খাইতে আছে কি ব্যাপার এখনো তো আজান হয় না খাইতে আছে এখনো তো দুইটা বোঝা যায় না কোনটা সাদা সুতা কোনটা কালা সুতা আজান হয়ে গেছে খাইতে আছে আল্লাহ নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত সাদা আর কালোটাকে তফাত করা না যাবে বোঝা না যাবে কোনটা সাদা আর কোনটা কালা ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে আল্লাহ নবী বলেছেন এই বউ আমার খাও ও আমার প্রাণপ্রিয় তোমার স্ত্রী খাইতে থাকো কোনো সমস্যা নাই কারণ রসুলের কথা বোঝা না গেলে খাওয়া যাবে সাদা আর কালা তফাত না হলে খাওয়া যাবে অসুবিধা নেই আজান হয়ে গেছে খাইতে আছে ফজরের নামাজ মসজিদে জামাতে হয়ে গেছে খাইতে আছে কারণ এখনো ঘরের ভিতরে দরজা লাগানো আছে জানালা লাগানো আছে এখনো সাদা সুতার কালা সুতা তফাত করা যায় না কথা কোন ঠিক কিনা খাইতে আছে ফজরের নামাজ পার হয়ে গেছে এখন সাহাবী আম্মুক হয়ে গেছে কয়টা কি হইল আল্লাহর নবীর কাছে দৌড় শুরু করে দিয়েছেন দৌড়ায় গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো অনেক বড় একটা মুসিবতে পড়ে গেছি আপনি গতকাল যে কথাটা বলেছেন আপনার কথা শুনে আমি সাদা সুতা আর কালা সুতা দুইটা টোটা নিয়ে আসছি বালিশের নিচে রেখেছি দুইটা তফাত করা যায় না এই জন্য আমি খাইতে আছি আজান হয়ে গেছে তাও তফাত করা যায় না নামাজ হয়ে গেছে তাও তফাত করা যায় না ইয়া রাসূলুল্লাহ এখন আমার কি হবে আল্লাহ রাসূল বলেন সাবিরে তুমি আয়াতের ক্লিয়ার অর্থ ক্লিয়ারলি তুমি বোঝো নাই আল্লাহ তাআলা এখানে সুতা দ্বারা উদ্দেশ্য করেছে আল্লাহ সুতাকে উদ্দেশ্য করে নাই আল্লাহ সুতা দিয়ে উদাহরণ দিয়েছেন যখন সবে সাদে উদিত হয় আমাদের পূর্ব আকাশে একটা শুভ্র রেখা আসে সাদা হয়ে যায় পূর্ব দিকে আসমানটা সাদা হয়ে যায় না ভাই আসমানটাই তখন সবে সাদিক একদম দপদপে সাদা হয়ে যায় মানে আলো হয়ে যায় আবার কিছুক্ষণ পর দেখবেন কালো হয়ে যায় আল্লাহ তাআলা ওই সাদার কালোর দ্বারা উদ্দেশ্য নিয়েছেন ওই আসমানে যখন পূর্বাকাশে যখন শুভ্র রেখা আসবে শুভ্র রেখা আসার পরে যখন এটা মুছে যাবে কালো হয়ে যাবে সাথে সাথে সেহরি খাওয়ার টাইম মুসলমানের ভাইরা আবার কিন্তু আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা বলে হাত পায়ের লোম না দেখা পর্যন্ত খাওয়া যাবে বলেন তো এদের রোজাগুলা কি হবে হবে না সব জিনিসের একটা সিস্টেম আছে সব জিনিসের একটা কিন্তু নিয়ম কারণ অবশ্যই আছে এই নিয়মগুলা যদি আমরা না মেনে চলি আমাদের ইবাদত কিন্তু কবুল হবে না মুসলমান ভাইয়েরা আমার এই জন্য আমরা সারি খাবো সারি খাওয়া হচ্ছে সুন্নাত সারি খাওয়া কি আল্লাহর রাসূল বলেছেন সারির ভিতরে বরকত আছে সুবহানাল্লাহ শারীর ভিতরে বরকত আছে একদিন আপনার ঘুম ভাঙে নাই এখন কিছু কিছু মানুষ আছে কয় ঘুম তো ভাঙে নাই আল্লাহ কি আর বোঝেছে না আল্লাহ কি দেখেছে না যে মোর ঘুম ভাঙে নাই এ খাও এক গ্লাস পানি হইলেও খাবার লাগবে খাও তো খাও তো হইবে না আছে না নাই ওই এক গ্লাস পানি হইলেও খাবার লাগবে আরে এই তর্ক থাকার না তোমার সময় যে পার হয়ে গেছে তোমাকে এখন খাইতে কে বলেছে আল্লাহ তো নির্দিষ্ট সময় নির্ধারণ করেই দিয়েছে এর মধ্যে খাইতে হবে এরপরে খাওয়া যাবে না এরপরে খাইলে তোমার রোজা হবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং সুবে সাদিক যখন উদিত হবে এর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সাহারি খাইতে হবে ইফতারের সময় হবে যথা সময়ে একুরের টাইমে আপনাকে আমাকে ইফতার করতে হবে এবারে আসেন সম্মানিত উপস্থিতি সাহারি খাইলেন রোজার নিয়ত করলেন সন্ধ্যা হয়ে গেল আপনি ইফতার করলেন এখন রাতের বেলা আমাদের আরো কাজ আছে না নাই পয়গম্বরে আরবি হাদিসের ভিতরে বলেছেন তারাবি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে নিজে ইখলাসের সাথে রোজা রাখবে এবং রাতের বেলা তারায়ে দাঁড়ায় কিয়ামুল লাইল করবে তারাবি সালাত আদায় করবে আল্লাহ তাআলা ওই বান্দার পূর্বের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়া দিবে সুবহানাল্লাহ এখন তারাবি পড়ার জন্য আপনারা আমরা মসজিদে গেলাম তারাবি আপনারা কোথায় পড়েন তারাবি মসজিদে পড়েন মসজিদে যাওয়ার পরে তারাবি শুরু হয়ে গেল এখন আপনারা কয় রাকাত তারাবি পড়বেন কয় রাকাত আটও আছে বারোর পাটিও আছে বিশের পাটিও আছে কথা বলেন আছে না নাই
ও মুসলমান ভাইরা আমার, এগুলা নিয়ে বাড়াবাড়ি করবেন না, মুসলমানদের মাঝে বিভেদ করবেন না, বিশৃঙ্খলা ছড়াবেন না। আমার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম তিনি মসজিদে গিয়ে তারাবির সালাত আদায় করেছেন। প্রথম দিন মোটামুটি লোক হয়েছে, দ্বিতীয় দিন রাসূলুল্লাহ আবার তারাবি পড়তে গিয়েছেন, দ্বিতীয় দিন লোক আরো বৃদ্ধি পেয়েছে, তিন নম্বর দিনে তিনি আবার তারাবি পড়তে গিয়েছেন, মসজিদ আনা যেখানে ভর্তি হয়ে গিয়েছে তারাবি পড়েছেন, চতুর্থ দিন সাহাবীরা আসে মসজিদ সব বারান্দা সব একেবারে ভরে গিয়েছে, রাসূলুল্লাহ বাড়িতে বসে আছে মসজিদে আসে না। চতুর্থ দিনে রাসূলুল্লাহ আসলেন না, কারণটা কি? পয়গম্বরে আরবি বলেন, ও আমার উম্মতেরা শোনো, চতুর্থ দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর পড়ে এসে মুসল্লিদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা গতকালকে মসজিদে এসে তারাবির নামাজ আমার পিছনে পড়ার জন্য তোমরা অপেক্ষারত ছিলে, আমি জানতে পেরেছি, আমি বুঝেছি, এরপরও আমি আসি নাই। কারণ নবী যদি কোন আমল কন্টিনিউ করে, প্রতিনিয়ত করে, আল্লাহ তাআলা ওই আমলটাকে তার উম্মতের জন্য ওয়াজিব বানায়া দিয়ে দেয়। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, আমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজই পড়তে চায় না, তারাবি কোত্থেকে পড়বে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ দিনই আর মসজিদে আসলেন না, তারাবির সালাত আদায় করলেন না। এবারে আসেন মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কয় নম্বর খলিফা ছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারাবির সালাত জামাতের সাথে আদায় করলেন, তিনি আর ইমামতিতে 20 রাকাত তারাবির সালাত মসজিদে নববীতে আদায় হয়েছে। সুবহানাল্লাহ! শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, মক্কা মদিনার জমিনের ভিতরে শাফি মাযহাবের লোক বেশি, অথচ হারামাইন শরীফাইনে এখনো 20 রাকাত তারাবির সালাত আদায় হয়। সুবহানাল্লাহ! আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন, এ ভাই কথা বলা যাবে না, আমাদের অনেক মুসলমান ভাইরা আমার আছেন মসজিদে গিয়ে তারাবির সালাত আদায় করে, 8 রাকাত পরে পড়িয়া সুসুরি করে বের হয়ে যায়। আপনি যান, আমার কোনো সমস্যা, কিন্তু আল্লাহর বান্দা মসজিদে বের হয়ে যায়, যাওয়ার সময় আরেকটা ট্যাবলেট কয় চল কেন রে, ওই চল কেন রে, 8 টাকা পুষি হয়ে গেছে, 20 টাকা তো বেদাত, এটা উমরের বেদাত, নাউজুবিল্লাহ বলেন, 20 টাকা দিলো উমরের বেদাত, কার বেদাত বলে ভাই? আপনি 8 টাকা করছেন ভালো কথা, আপনার পড়তে মন চাচ্ছে না, অসুবিধা না, আপনি চলে যান, কিন্তু আরেকটা মুসল্লিকে আপনি কেন ট্যাপ নেন, কেন বেদাতি বলেন, কেন মুশরিক বলেন, এ সবার সহ্য করা হবে? মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করা যাবে না, সহ্য করবো না মুসলমানেরা, কথা বলেন ঠিক কিনা? আপনি 8 টাকা করেছেন, 8 টাকার হাদিস জানেন ভালো কথা, আপনি মানেন, কিন্তু যে মুসল্লি 20 টাকা করে তাকে পড়তে দেন? আপনারা তো কোন মুসল্লি কোন বেনামাজিকে নামাজি বানান না, বরং আপনারা নামাজিদেরকে বেনামাজি বানায় ফেলেন। অনেক মানুষকে, অনেক মুসল্লিরা দেখা যায় বেনামাজি, অনেক মুরব্বী চাচারা আছেন, মুরব্বী বেয়াদবি নেবেন না, অনেক মুরব্বী চাচারা আছে যখন যে মাল্লি পারে কোদাল চোটায় নামটি পিন দিয়ে মাথার কিন্তু টুপি আছে, কারণ মসজিদে শুনছে হুজুর কইছে টুপি মাথার দেওয়া সুন্নত, টুপি মাথার দেওয়া কি সুন্নত, মাথার টুপি এখান দিয়া নামটি খিসিয়া কোদাল পারেছে, আছে না নাই এমন মুরব্বী চাচা আমাদের? এটা অজ্ঞতা বশত না জানবার কারণে করে, ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, টুপি পরা সুন্নত, আর আপনার হাঁটুর নিচ থেকে কাপড় পরা ফরজ এবং দায়ী ফরজ, 24 ঘন্টা আপনাকে আমাকে হাঁটুর নিচ থেকে জামা কাপড় পরিধান করতে হবে, এটা ফরজ। ফরজ তরক করি দিয়ে মাথা দেখান টুপি দিয়ে সুন্নত আদায় করে করে, বাপরে বাপ, সুন্নতের কি সওয়াব, এমন করা যাবে? অনেক মানুষ আছে তাবলিগ জামাতের অনেক লোক আছে, এরা সাধারণ মানুষকে ধরে ধরে বুঝায় বুঝায় মসজিদে নিয়ে আসে, দেখেন মত পার্থক্যের কিছু বিষয় আছে সেগুলো আমরাও মানি, ঠিক কি না? ভালো মন্দ সব জায়গাতেই আছে, অনেক সময় আমরা আলেমরাও সাধারণ মানুষদেরকে বুঝাইয়া বুঝে, ভাই চলেন না মসজিদে যাই, ভাই চলেন না মসজিদে যাই, বারবার বলে 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 সোহাগ করে আদর করে মসজিদে নিয়ে আসি, আপনারা কি করেন? ভাই মিয়া আপনি নামাজ পড়তেছেন কত বছর থেকে পড়েন? 10 বছর। আপনার নামাজ সহি হাদিস অনুযায়ী হয় না, কি হয় না? সহি হাদিস অনুযায়ী আপনার নামাজ নামাজ হয় না, ভালো কথা, লোকটাকে আপনি শিখাইয়া দেন, ঠিক কি না? শিখাইয়া না দিয়ে আবার আপনার নামাজ হয় না, ঠিক করে আইসেন নামাজ কি ওর বাড়িতে ঠিক করবে না মসজিদে ঠিক করবে? আপনি ঠিক করে দেন, নিজে ঠিক না করে দিয়া বলে আপনার সহি হাদিস অনুযায়ী আপনার নামাজ হয় না, এ সমস্ত কাজ করা যাবে?
মানুষকে বেনামাজি বানায় না আল্লাহর রাস্তায় প্রয়োজন হলে আপনার পা টাগায় দেন আপনার পা ধরি আমি অনুরোধ করি ভাই আল্লাহর রাস্তায় কোন নামাজিকে বেনামাজি বানানোর পায়তারা করবেন না করবেন না করবেন না মুসলমানে ভাইরা আমার 47 সালে মাশাআল্লাহ তোমরা মারহাবা মুসলমানে ভাইরা আমার জি কথাটা বলছিলাম অনেক মুসলমান ভাইরা আমার আটকাত করেন আমার কোনো সমস্যা নাই আপনি আটকাত করে বের হয়ে যান আবার অনেক সময় দেখা যায় কোন কোন মুসল্লি আছে মসজিদের সভাপতি অথবা সেক্রেটারি শরীরটা আজকে একটু ব্যথা করতেছে ভালো লাগতেছে না আসি ইমাম সাহেব কয় ইমাম সাহেব ওরা কিন্তু 20 টাকাতে পড়ে আসি কয় ইমাম সাহেব শরীরটা আজকে কিন্তু চলেছে না কোমরটা ব্যথা করেছে এক কাম করেন আজকে আটকাত করে ছাড়ি দেন এখন ইমাম সাহেব কয় সভাপতির উপরে আমি জীবনে কোনোদিন কথা বলি নাই আজকে কেমন করে বলি যে 8 টাকা পরে যাওয়া যাবে না ইমাম সাহেব চিন্তা করলো কয় মোরও তো সুবিধা ইমাম সাহেব 8 টাকা পরায় দি আসসালামু আলাইকুম আছে না নাই আপনার একান্ত সমস্যা আপনি একা 8 পরেন আর 12 পরেন যা পরেন পরে চলে যান কিন্তু আপনার একার সমস্যার কারণে পুরা জামাতের মানুষের জন্য নামাজ কমায়া দেওয়াটা কি ঠিক হবে না সুপ্রিয় উপস্থিতি যাই হোক অনেক রাত গভীর হয়ে গিয়েছে এইজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ রোজা রাখবেন সেহরি খাবেন সেহরির সময় ট্যান না পাইলে পানি খাওয়ার দরকার নাই সেহরি খাওয়া সুন্নাত সেহরি খাইলে বরকত আছে সময় না থাকলে পানিও খাওয়া যাবে না কিচ্ছু খাওয়া যাবে না না খায়া রোজা থাকলে রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি না খেয়ে রোজা রাখলেন রোজা কবুল করবে কে রোজা কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুতরাং এই কিছু না কিছু খাওয়ায় লাগবে এই অজুহাত দিয়ে বেকার রোজাগুলোকে আল্লাহর রাস্তায় নষ্ট করবেন না ইনশাআল্লাহ নষ্ট করা যাবে তাহলে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ ভাই পুরো মাস এবং পুরো মাস রোজা রাখবো এবং তারাবি সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন এরপরে আসেন রোজা আপনি পুরো এক মাস রাখলেন সৌদি আরবে আজকে চাঁদ হয়েছে সৌদিতে আগামীকালকে রোজা আমাদের বাংলাদেশে দেখবেন কিছু মানুষ আছে ওরাও কালকে রোজা রাখা শুরু করে দিবে হ্যাঁ এখন শেষ করে দোয়া করে দিচ্ছে ইনশাআল্লাহ কিছু দেখেন এই এই এগুলো বিভ্রান্ত আমাদের সমাজে এই জন্য বলছি অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যায় কয় ইসলাম তো আসে সৌদি থেকে সৌদি চাঁদ উঠছে আমারও চাঁদ উঠছে অথচ হাদিসের ভিতরে রসূলুল্লাহ বলেছেন তোমরা চাঁদ দেখবা দেখে রোজা রাখবা চাঁদ দেখে রোজা ছেড়ে দিবা ঈদ পালন করবা সুবহানাল্লাহ আরে কিছু মানুষ আছে কয় সৌদির চাঁদ দেখা গেছে আমারও হইছে চলো রোজা রাখি সৌদির চাঁদ দেখছে রোজা শেষ ঈদ করবে চলো আমরাও ঈদ করি বলেন এমন মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই মুসলমানে ভাইরা আমার অথচ পয়গম্বর আরবি বলেন যখন তোমরা চাঁদ দেখবে চাঁদ দেখার পরে রোজা শুরু করে দিবা এবং চাঁদ দেখবার পরে তোমরা ইফতার করবা মানে রোজা শেষ করে তোমরা ঈদ উদযাপন করবা মুসলমান ভাইয়েরা আমার সৌদি আরবের সঙ্গে আমাদের বাংলাদেশের কত ঘন্টার ডিফারেন্স বলেন তো ছয় ঘন্টা আচ্ছা যাই হোক 3 ঘন্টা হোক আর 5 ঘন্টা হোক আর 6 ঘন্টা হোক 6 ঘন্টার ডিফারেন্স তাইলে ওরা যখন সেহরি খাইছে আপনাকেও তখন সেহরি খাওয়া লাগবে বাংলাদেশের মানুষ কি ওদের সাথে সেহরি খায় ভাই ওদের সাথে সেহরি খায় না তাহলে ওদের চাঁদ দেখা যদি আপনারও দেখা হয় ওরা যখন সেহরি খেয়েছে ঠিক জয়টার সময় আপনাকেও ঠিক ওই সময় সেহরি খাইতে হবে ওরা যখন রোজার ইফতার করেছে আপনাকেও তখন ইফতার করা লাগবে আপনার যুক্তি মতো তো এটাই আসে এটাই তো আসে কিন্তু তারা ওই সময় ইফতারও করে না সাহারিও খায় না ওরা ওদের ইচ্ছা মতো চলে তার মানে তোমরা মদিনার ইসলাম মানো না তোমরা শয়তানের ইসলাম মানার চেষ্টা করো কথা বলা ঠিক কিনা এ সমস্ত পায়তারা চলবে না ভূখণ্ডে এক এক ভূখণ্ডের সঙ্গে হচ্ছে মাশাআল্লাহর সম্পর্ক ভূখণ্ডের সঙ্গে মাশাআল্লাহর সম্পর্ক সৌদি বাংলাদেশে বেলা উঠে কয়টা 6:30 ধরেন সৌদি আরবে কি 6:30 বেলা উঠে তাহলে আপনি কেন ওইগুলাকে গুল পাকান আমাদের সাধারণ মুসল্লিদেরকে তাদের ইবাদতগুলোকে আপনারা নষ্ট করবার চেষ্টা করেন সম্মানিত উপস্থিতি অনেকগুলো কথা হলো সম্মানিত হাজিরিন এই যেই সমস্ত বিষয়গুলো আলোচনা করা হলো আগে আমি নিজে বক্তা এরপরে আপনারা সকলে আল্লাহ আমাদের সকলকেই আমল করবার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন আবার বলি আমিন আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ ক্ষমা করা যাবে তো ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে কষ্ট পেয়েছেন অনেকে কষ্ট পাইছে যার বিরুদ্ধে চলে গেছে কথা আমার কথা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন কুল্লু উমুরি আওসাতুহা তোমরা মধ্যম পন্থ অবলম্বন করার চেষ্টা করো একেবারে হার্ডও না আবার একেবারে নরমও না ঠিক কিনা সুতরাং
কারো মনে কষ্ট পাক আমরা এমন কিও চাই না আবার তাদেরকে নরম নরম কথা বলতে গিয়া আমাদের আমলগুলা ভেস্তে যাক নষ্ট হয়ে যাক এটাও আমরা চাই না ঠিক কি না সম্মানিত উপস্থিতি এখনি কিছুক্ষণের মধ্যে আমাদের দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ